রাজনৈতিক মহলের নজর কিন্তু এবারে এই মেদিনীপুরের দিকে। এবং অবশ্যই আমরা শিশির অধিকারীর সঙ্গে কথা বলব, সবে তিনি প্রচার সেরে এসেছিলেন, নির্বাচন কমিশনের সময় ছিল 6টা পর্যন্ত প্রচার করবার, এবং যার দিকে তাকিয়ে, যে পরিবারের দিকে তাকিয়ে রয়েছে মেদিনীপুর শুধু নয় গোটা রাজ্যবাসী, সেই পরিবারের রাজনৈতিক সমীকরণ কি হবে, তারা কোন দিকে যাচ্ছেন, কি পরিস্থিতি, আমরা জানব শিশির অধিকারীর সঙ্গে কথা বলে। শিশিরদা, আপনাকে স্বাগত জানাই। প্রথম বলছি, প্রচারে তো নেমে পড়েছেন জোর প্রচার, এই যে একটা ক্রস ফায়ার সিচুয়েশনের মধ্য দিয়ে আপনাকে কটা মাস চলতে হচ্ছে, একদিকে আপনার ছেলের আত্মসম্মান রক্ষা, অন্যদিকে আপনি এখনও সাংসদ রয়েছেন, আবার বিজেপির প্রচারে যাচ্ছেন, আনুষ্ঠানিকভাবে এখনও বিজেপি যোগদান করেননি, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? প্রশ্নের আমি কোনো উত্তর দিই না, আমার যা কাজ করা আমি করছি, আমার ছেলের জন্য আমাকে করতে হবে, এটা প্রকৃত বাবা হিসাবে যেটুকু করা তাই আমি করছি। এজন্য কোথায় আছি, কোথায় আমার অবস্থান, আমার অবস্থান একেবারে পরিষ্কার মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে এবং নন্দীগ্রামের দিকে আমার চোখখানা একবারে মানে সেন দৃষ্টিতে অর্জুনের লক্ষ্যভেদের মতো দাঁড়িয়ে আছে, অন্য কোনো জিনিস তো নেই আমাদের মধ্যে, কে কী কোথায় আইন কী আইন ওসব বহু দূরের কথা, কিন্তু এটা ঘটনা বেঙ্গল চিটের পূর্ব মেদিনীপুর প্রতারিত হয়েছে এবং সেই প্রতারণার প্রতিশোধ একে ঠেকাবার জন্য, প্রতিশোধ নেওয়া এবং ঠেকানোর জন্য নদীগ্রাম শুভেন্দু অধিকারী জিততে হবে। একটা সময়ে এই জায়গা থেকে আপনার কথা, শুভেন্দু অধিকারীর কথাই শাসক দলের শেষ কথা ছিল, এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় গিয়ে বলছেন তিনি নাকি আপনাদের পরিবারের চোখ দিয়ে পূর্ব মেদিনীপুরটাকে দেখতেন, কী এমন হলো যে আপনারা মানে এতদিনের সম্পর্ক শেষ করলেন? না না, এই তো ওনার বলার কথা, এটা ওনার বলার কথা, উনি কোনো কোনো জায়গায় কিছু কিছু বলছেন, আমি শুনছি সব কথা। আজকে যদি একটা বাংলার একটা মুখ্যমন্ত্রী সে আসবে কি না তার পারমিশন নিতে হয় আমাদের কাছে, তাহলে আপনি বুঝে নিন কী আছে অবস্থানটা। এখানে তো আমরা 60, 62, 63 থেকে একবার 77% পর্যন্ত ভোট পাই, কোনোদিন তো ভোটে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, ত্রুটি বিচ্যুতি এইখানে হয়েছে যেটা আজকে বাংলা সকলে বলছে যে কাটমানি, তারপরে গরু চালান, ইট পাথর বালি সমস্ত নিয়ে কোটি কোটি টাকা, যেমন আমার কাছে খুব আশ্চর্য লেগেছে সকালবেলা এ পাড়ায় হেলিকপ্টার তো পাড়ায় হেলিকপ্টার, আমি তো এত টাকা পার্টিতে আসে আমি কোনোদিন জানতামও না, আমরা যে অবস্থায় পার্টি করে এসেছি, যে অবস্থাকে দেখে এসেছি পার্টিকে, তা আমরা কোনদিন এসব জানতাম না। যাই হোক, ভগবান মঙ্গল করুক, পার্টি অর্থনীতি বড় হোক, পার্টি অনেক বড় হোক, কিন্তু আমাদেরকে টার্গেট করে কোনোদিন কিছু লাভ হবে না, কোনোদিন কিছু লাভ হবে না। ছেলে কেন গেছে, কী জন্য গেছে, চিফ মিনিস্টার ইজ এনাফ টু অ্যানসার, আমি এখনও মনে করি উনি একমাত্র দায়িত্বশীল ব্যক্তি যিনি বলতে পারেন, এখন পর্যন্ত একটিও কথা বলেন, শুধু এইখানে দু এক জায়গায় বলছে 5,000 কোটি টাকার মালিক, কোথাও বলছেন 500 কোটি টাকার মালিক। তা আমরা তো 65 সাল থেকে ইনকাম ট্যাক্স দিই, তখন এদের অনেকের জন্ম হয়েছে কিনা পলিটিক্স আমি জানি না, 1965 থেকে ইনকাম ট্যাক্স দিই, তা আমাদের পরিবারের 7টা ইনকাম ট্যাক্স পেয়ে আছে, তা আমাদের রোজগারপত্র আছে, তা আমরা সেই নিয়ে চলি। আমি 98 সালে বোধ হয় সম্ভবত নীতিশবাবু বলে একজন এসেছিলেন কংগ্রেসের, দিল্লি থেকে চলে এলেন, বলে আমি এখানে দাঁড়াবো, তো এইসবের আমার তীব্র প্রতিবাদ আছে, তা আমরা সবসময় ঘরের লোককে দাঁড় করাচ্ছি, ঘরের লোককে মানি, যেমন আজকে আপনাকে বলছি নন্দীগ্রাম তার ঘরের লোককে দাঁড় করাবে, ঘরের লোক নন্দীগ্রামে জিতবে, উনি কলকাতার লোক, উনি কেন আসবেন, তার তো কেন্দ্র ভবানীপুর ছিল, হঠাৎ ভবানীপুরে কি ফল করে গেল নাকি হঠাৎ? এই নন্দীগ্রাম থেকে তিনি নাকি আন্দোলন করেছেন, এই নন্দীগ্রামে নাকি বিভিন্ন জায়গায় তাকে যেতে দেওয়া হয়নি? আমি আসছি ধরুন এইগুলো আমার সেন্টিমেন্ট, তা নীতিশবাবু এলেন ঘোল ঢেলে পাঠিয়ে দিতে হয়েছিল, খোল টোল ঢেলে কেউ পাঠিয়ে দিল আমার নামে গেল, কোনো অসুবিধা নেই, হোক নিজের লোকাল এরিয়া সম্পর্কে নিজের দায়িত্ব নেওয়া উচিত। তা আমি আপনাদের কাছে বলি, নীতিশবাবু বম্বে থেকে ইনকাম ট্যাক্স ভিজিলেন্সকে পাঠিয়ে দিলেন, 30টা তাগড়া ছেউ ছোকরা নেমে পড়লো রাত্রি 11টার সময়, নেমে পড়লো বাড়ির ঘর রেল করবো, তা আমি কিছু জানি না, থানার ওসি বললো ওখানে যেতে হলে হায়ার অফিসারের পারমিশন ছাড়া আমরা পারবো না,
তবে তো আমার কোনো পদ নেই কিছু নেই। যাই হোক আসতে সাহস করলেন, আমায় ফোন করলেন। ফোন করতে আমি বললাম যে ওদের খাইয়ে দাইয়ে বিশ্রাম করতে বলুন, সকালবেলা আমি ওর কাগজপত্র সব দিয়ে দেখাবো, তাতে যদি ওরা সন্তুষ্ট না হয় তাহলে ডেফিনেটলি ঘর রেড করার দরকার নেই, আমি নিজে ডেকে এনে সব দেখাবো। তারা সন্তুষ্ট হল, সন্তুষ্ট। সকালে আমি যখন হেঁটে হেঁটে ডাক বাংলার মধ্যে কাগজ নিয়ে যাই, কাগজ দিকে ওরা হাসতে আরম্ভ করলো। তারপরে ধরুন প্রণব মুখার্জি ছিলেন, তিনি এখানে দাঁড়াবেন বলে এসেছিলেন, এ তো করদ রাজ্য, এটা যে কেউ এসে দাঁড়াবে যখন খুশি বলবে। যেমন আপনি এখন দেখছেন আমাদের নেত্রী একবার ভবানীপুর ছেড়ে এসে এখানে দাঁড়িয়ে পড়েছেন। হ্যাঁ, আপনি এবার কী বলছিলেন? আমি বলছিলাম যে নন্দীগ্রাম আন্দোলনের সময় তিনি বারবার বলছিলেন যে এটা তার আন্দোলনের মাটি, তাকে অনেক জায়গায় যেতে দেওয়া হয়নি। বলছি আন্দোলনের মাটি যদি তার হতো, আমি যদি হাত ধরে ওকে না নিয়ে আসতাম, তাহলে ওই রূপনারায়ণ পেরিয়ে কোলাঘাট পেরিয়ে নন্দীগ্রামটা যে ওই দিকে উনি নিজে জানতেন না। আমি হাত ধরে নিয়ে এসেছিলাম, তা হাতে ধরে নিয়ে এসেছি, পাঁচবার উনি আমাকে রিফিউজ করেছেন। অস্ত্রযোগ্য অস্ত্রযুদ্ধ যখন আমি করবার জন্য হারিয়ে দেবো বলছি আন্দোলনে, বিশ্বাস করেনি পাঁচবার। অবশ্যই তারপর তিনি পারমিশন দিয়েছেন, আমি অসুস্থ হয়েছিলেন, উনি আপনারা জানেন সিঙ্গুর আন্দোলন নিয়ে, তারপর উনি অসুস্থ নার্সিং হয়েছিলেন। আমি দেখা করতে যেতে আমাকে বললেন সিদ্দিকুল্লাহ কেন ঢুকে পড়লো, কোথেকে এলো, সেসব অনেক ইতিহাস, আমি সেসব কথা বলতে চাই না, সিদ্দিকুল্লাহ এখন তো ওর সঙ্গে আসি। তা যাই হোক, তারপর তিনি এসেছেন, আমরা নন্দীগ্রাম আন্দোলন জিতেছি। উনি তিন চারবার পাঁচবার এসেছেন, অস্বীকার করার কোনো কারণ নেই। আমি ওর গাড়িতে বসেছি শুভেন্দুর গাড়ি আগে, তার আগে শুভেন্দুকে 11 বার মেরে ফেলার চেষ্টা হয়েছে ওই নন্দীগ্রামে, এটা বেস্ট নন ইন দি লোকালিটি। শুভেন্দুর গাড়ি আগে যাচ্ছে তেখালির কাছে, 50 মিটার বাকি ছিল, ছড়ছড় করে 2-3টা গুলি পড়লো ওর পাদানিতে। ওটা বলেরো গাড়ি ছিল যেটা থানায় ডায়েরি হয়েছে, আর উনি পিছনে ছিলেন, আমি ওর গাড়িতে ছিলাম। তাদের কথা শুনছি নাকি ওর গাড়িতে গুলি করে ওকে মেরে ফেলতে চেয়েছে, অমুক করতে চেয়েছে, তোমক করতে চেয়েছে, তো কথা ঠিক না। তিনি তো আমি ডেকেছি, উনি এসেছেন, নন্দীগ্রাম আন্দোলন কখনো ওনার নয়, কখনো ওনার নয়। ওনার যদি হতো তাহলে সিঙ্গুর পাঠ্যপুস্তক হেরে যাওয়া জায়গা, সিঙ্গুর আন্দোলন তো হেরে যাওয়া, ফেল করা আন্দোলন, সিঙ্গুর পাঠ্যপুস্তকে পশ্চিমবঙ্গ সরকার ইনক্লুড হলো, কিন্তু নন্দীগ্রাম হলো না কেন? এ তো জিতেছি, নন্দীগ্রাম আন্দোলন জিতেছি, হটে গেছে গভর্নমেন্ট, বিমানবাবু সূর্যোদয়, সূর্য অস্ত চলে গেছে সিপিএমের, সেটা ডিউ টু নন্দীগ্রাম। আমি আপনাদের কাছে সেখানে চাষিরা পেনশন পায়, আমার নন্দীগ্রাম আন্দোলন কী পায় লোক? কিছু পায় না, পাঠ্যপুস্তকে নাই। ফিল্ম উৎসব কলকাতায় যেদিন, সেদিন সূর্যোদয়ের দিন, তো হয়েছে উনি আসেননি, উনি আসেননি। যখন খুব চেপে ধরে শুভেন্দু, তিনি কোনো সময় এসেছেন দয়া করে, উনি আসবেন কেন এখানে? এখানে তো 60-70-72% ভোট আছে ওনার, উনি আসবেন কেন? বরং উনি গুঁজাগুঁজি করে 2-4টা লোক যে ঢুকিয়ে রেখেছেন, তার জন্য এই জেলার পার্সেন্টেজ ফল করেছে। আরেকটা বিষয়ে আসতে চাইব, আপনারা বলছেন স্বার্থত্যাগের কথা, অতীতকে মনে করছেন, দলের জন্য স্বার্থত্যাগ করেছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে শুভেন্দু অধিকারী, আর উনি বলছেন যে আপনারা শুধু সুবিধে নিয়ে গেছেন, উনি নাকি উজাড় করে সব কিছু দিয়েছেন। কি আমি একটা কথা জিজ্ঞেস করি ওকে, আমরা এসেছিলাম শুধু হাতে, পরিপূর্ণ থালা ভর্তি করে নিয়ে এই দলে এসেছিলাম, গোটা ঝুলিটা ভর্তি করে নিয়ে এসেছিলাম, ব্যাগটা ভর্তি করে নিয়ে এসেছিলাম, কলেবর বৃদ্ধি হয়েছে, অস্বীকার করতে পারবেন না। কিন্তু আমরা তো কম দিইনি, আমরা কম দিইনি, এক একদিন 10,000, 15,000, 20,000 লোক ঘরছাড়া হয়ে গেছে। উনি জানেন আমরা কোথায় খাইয়েছি, উনি জানেন একবার দাঁতুন থেকে আরম্ভ করে, পটাশপুর থেকে আরম্ভ করে, একবারে খেজুরি থেকে, উত্তরকান্তি থেকে, কত লোক এই শহরে থাকতো, কত ঘরছাড়া লোক থাকতো। আমি ডাল ভাত কাউকে খাওয়াইনি, হ্যাঁ দুদিন একদিন অন্তর অন্তত মাছ মাংসটা খাওয়ার চেষ্টা করেছি। অতএব আমি এসব কথার উত্তর দিতে চাই না, উনি বিপদে পড়েছেন, ওকে আমরা চিনে ফেলেছি, মেদিনীপুরের মানুষ, নন্দীগ্রামের মানুষ চিনে ফেলেছে। অতএব এসব কথা আলফাল তিনি বলছেন, আজকে তো শালা টালা বলছেন, আজকে আমি দেখছিলাম কোথায় একটা মিটিং করছেন বলে সাগরে টাগরে কোনো জায়গায়, শালা টালা বলছেন প্রাইম মিনিস্টারকে। হ্যাঁ, এ মুখ তো তিতামুখ, এখন সে তিতামুখে কী বেড়ায় খবর কাগজ জানে, টিভির লোকরা জানে, আমরা জানি,
কিন্তু আমি আপনাকে বলছি এটা কী করে সকলে ওর রাজত্বের প্রজা উনি ভাবলেন। আমি যদি জিজ্ঞেস করি শুভেন্দু আমার সঙ্গে এমপি ছিল, উনি নিয়ে এলেন কেন, দিল্লি থেকে ওকে নিয়ে এলেন কেন, কী দরকার, ও অল ইন্ডিয়া ফিগার হয়ে যাচ্ছিল, এখন মনে হচ্ছে যা তাই হচ্ছিল, কারণ প্রধানমন্ত্রী লিডার সমস্ত লিডাররা তার সঙ্গে কথা বলতো পার্লামেন্টে, আমি যত তরুণ তাকিয়ে দেখেছি বুঝেছি, সেখানে পরিচিতি বেড়ে যাচ্ছিল, তা সেই জন্য বোধ হয় উনি মনে করলেন কাছে নিয়ে আসি, আমি একে এভাবে জব্দ করব, যুব প্রেসিডেন্ট করব, কেড়ে নিব, অবজারভার করব, সব নিগড়ে নিয়ে একবারে যতটুকু যেখান থেকে টাকা জোগাড় করতে পারি, ঘরের টাকা হোক বা চাঁদা তোলার টাকা হোক দিয়ে পার্টিকে পুষ্ট করবে, পুষ্ট করার পরে উনি তুষ্ট হয়ে নিজের রাজত্ব চালাবেন, এই তো কথা, অন্য কিছু তো নাই এর মধ্যে। আজকে এগুলো প্রমাণিত সত্য হয়ে গেছে, অস্বীকার করতে পারবেন না কোনো কথা। শেষ প্রশ্ন, নন্দীগ্রামে কি হবে? দেখুন এটা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, অনেক ঘাত প্রতিঘাত হয়েছে আপনাকে বলি, 2001 সালে সম্ভবত 2001 সাল, হ্যাঁ 2001 সালে ইলেকশন রেজাল্ট 60-30 হয়ে গেল, সে সময় আমি রেগুলার যেতাম, তারপরে ধরুন 2011 কী করে হলো, 2008 সাল তো নন্দীগ্রাম যুদ্ধ করে পঞ্চায়েতে এই একমাত্র জেলা যে জেলায় আমরা জেলা পরিষদ নিয়ে এসেছিলাম, জেলা পরিষদ এনেছিলাম 24 পরগনা সাউথ পরগনা জিতেছিল ঠিকই, কিন্তু সাউথ পরগনা হচ্ছে মিলিঝুলি, আমার এখানে এককভাবে জেলা পরিষদ আমরা এনেছিলাম 2009 সালে, আমি এবং শুভেন্দু দুজনে এখান থেকে এমপি হয়ে জিতে গেলাম, এবং 2011 সালে আপনার প্রতিফলনটা আপনারা নিশ্চয়ই জানেন যে ভালো রেজাল্ট হয়েছে, প্রায় 72% ভোট দিয়েছে। গত বছরও যখন আমি মারা গেছি কলকাতা থেকে, আমাদের শহীদ বন্ধুরা, কারণ এই পার্টির কিছু কিছু শহীদ বন্ধু ভোটের 7 দিন আগে থেকে বলতে আর এখানে লাগিয়ে দিল লোক, তার খুব পার্সোনাল ফলোয়ার আছে 2 একজন, একেবারে টিভি থেকে আরম্ভ করলো যে আমি একজন প্রার্থী মারা গেছেন, সেজন্য মারা গেছেন, ভোটের দিন সকালবেলা টিভি আপনার কিছু হোয়াটসঅ্যাপ না কিসব আছে জানি না দিয়ে দিল ওকে, এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে চলে গেছে ইয়েতে ম্যাঙ্গালোর, নল ঢুকানো আছে, নল খুলে দিলে মরে যাবে, হ্যাঁ আমি তো যেসব জানতাম না, কারণ ভোটের দিন আর বেরোয় না, তা আগে ওর আশ্রিত কোনো ব্যক্তি 10-12 দিন আগে এখানে, হ্যাঁ এতে দাঁড়িয়ে আপনার রামনগর একটা অঞ্চলে দাঁড়িয়ে বললো 5 জন দাঁড়িয়েছে, 1 জন মারা যাবে, ভোট হবে না, এই যে ব্যাপক প্রচার, কী করে প্রচার হলো আমি জানি না, বিজেপি তৎকালীন বিজেপি এবং কংগ্রেসের কাছ থেকে কিছু উচ্ছিষ্ট নিয়ে আমার বিরুদ্ধে লেগে পড়লেন, কারণ শুভেন্দু জিতবে এটা ঘটনা পরিষ্কার, তা ছিল যে শুভেন্দু জিতবে, কিন্তু আমি আমাকে যদি বাঁকিয়ে দেওয়া যায় যেরকম লক্ষণ সেন চাইছিল এককালে যে বাড়ি যাকে হোক একজনকে মেরে ফেলো, সেই রকম চক্রান্ত করে ওখান থেকে ছাড়া হলো, তা যাই হোক মানুষের আশীর্বাদে আমি জিতলাম, কিন্তু আমি আপনাকে বলি যে এগুলো সব ওইখান থেকে তৈরি হয়, কলকাতা থেকে তৈরি হয়, এবং শুভেন্দুকে কেন তাড়ানো হয়েছে, কেন শুভেন্দু মন্ত্রিসভা ছেড়ে চলে এলো, দল ছাড়লো কেন, কেন বিজেপিতে গেল, সি ইজ দি বেস্ট পার্সন টু এক্সপ্লেন, এর অন্য কেউ বলতে পারবে না। হ্যাঁ এবারে আপনি বলছেন নন্দীগ্রাম, নন্দীগ্রাম যুদ্ধ তো আমরা করেছি, শুভেন্দু পাইলট করেছে, তো নন্দীগ্রামে কে জিতবে তো ফের ডিসাইডেড, উনি লাফিয়ে পড়ে পারবেন না,